পঞ্চায়েত ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। পঞ্চায়েত ভোটে কিন্তু এবার চরম বিভাগে রাজীব সিনহা। রাজীব সিনহার বিরুদ্ধে কড়া স্টেপ নিয়েছে হাইকোর্ট। রাজীব সিনহাকে প্রয়োজন হলে পদত্যাগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর পদত্যাগের নির্দেশ দেওয়ার পরপরই কিন্তু মাঠে নেমেছেন এবার রাজ্যপাল সিবি আনন্দ বোস। গতকাল রাতেই রাজীব সিনহার বিরুদ্ধে কড়া স্টেপ নিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি রাজীব সিনহার জয়েনিং লেটার ফেরত পাঠিয়ে দিয়েছেন, তাতে সই করেননি। আর জয়েনিং লেটার ফেরত পাঠানোর পরপরই কিন্তু আবারও চরম বিস্ফোরক রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজীবের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে রাজীব সিনহাকে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও কিন্তু হুলস্থুল রাজ্য। আমি নিয়োগ করেছিলাম কমিশনারকে, কিন্তু তিনি বাংলার মানুষকে হতাশ করেছেন। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার ফেরত পাঠানোর বিতর্কের মধ্যেই নয়া মন্তব্য রাজ্যপাল সিবি আনন্দ বোসের, যা নতুন করে আরও ঘৃতাহুতি দিল বিতর্কে। প্রসঙ্গত, গতকাল রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দিয়েছে রাজ্যপাল। মনোনয়ন পর্বই রাজ্য জুড়ে অশান্তি। আলোচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন সিবি আনন্দ বোস, কিন্তু যাননি তিনি। আর তারপরই রাজ্যপালের তরফে কড়া পদক্ষেপ জানিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত তুঙ্গে পৌঁছেছে। উল্লেখ্য, পদাধিকার বলে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগকর্তা হলেন রাজ্যপাল। গত মাসেই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার নাম প্রস্তাব করে ফাইল পাঠানো হয় রাজভবনে। এরপর স্রেফ দায়িত্ব গ্রহণই নয়, পঞ্চায়েত নির্বাচনের দিনও ঘোষণা করে দেন রাজ্যের নবনিযুক্ত নির্বাচন কমিশনার। এখন রাজ্যপাল তার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানোয় তৈরি হয়েছে সাংবিধানিক জটিলতা। কি হতে চলেছে এবার? নতুন কমিশনার নিয়োগ করবেন রাজ্যপাল? পঞ্চায়েত ভোটের দিন কি পিছিয়ে যাবে? এরকম একাধিক প্রশ্ন উঠছে, তৈরি হয়েছে জল্পনা। গোটা বিষয়টা ঘিরেই এখন ধোঁয়াশা। এর মধ্যেই এদিন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে আসেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা, আর তাতে আরও জল্পনা উস্কে ওঠে। তিনি কি তাহলে ইস্তফা দিচ্ছেন, তার কাছে জানতে চান সাংবাদিকরা? সেই প্রশ্নের উত্তরে রাজ্য নির্বাচন কমিশনারের মন্তব্য, তার কাছে এমন কোনো খবর নেই। ইস্তফা নিয়ে মন্তব্য এড়িয়ে রাজীব সিনহা বলেন, আমার কাছে কোনো খবর নেই। এখন এই যে সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে, কি হতে চলেছে এবার? কারণ পুরো বিষয়টাই এড়িয়ে যাচ্ছেন রাজীব সিনহা। এদিকে রাজ্যপাল যদি রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার জয়েনিং লেটার গ্রহণ না করেন, তাহলে তার নিয়োগ আর বৈধ থাকছে না। সেক্ষেত্রে উঠে আসছে একাধিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, রাজীব সিনহা আদৌ কি আর সেই পদে বহাল থাকবেন? তাহলে তার নেওয়া ভোট সংক্রান্ত সিদ্ধান্তের ভবিষ্যৎ কি, পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ কি, সব মিলিয়ে তৈরি হয়েছে বিস্তর জটিলতা। এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, ইস্তফা কিন্তু দিতেই হচ্ছে রাজীব সিনহাকে, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে রাজ্যপালের তরফ থেকে। আমি নিয়োগ করেছিলাম, কিন্তু বাংলার মানুষকে হতাশ করেছেন কমিশনার। চরম বিস্ফোরক মন্তব্য করলেন রাজীব সিনহা, এমনই কিন্তু খবর উঠে আসছে। রাজীব সিনহা কিন্তু তড়িঘড়ি রাজ্যপালের দপ্তরে রাজভবনে ছুটে গেলেন রাজ্যপালের সাথে সাক্ষাৎ করতে। রাজ্যপাল তার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দিয়েছে, ফলে তৈরি হয়েছে সাংবিধানিক জটিলতা। পঞ্চায়েত ভোট ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত ভোট? তাহলে কি রাজীব সিনহা যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন সব কিছুই কি বাতিল হচ্ছে? এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে। আর এই সাংবিধানিক জটিলতার সমাধান কোথায়, সেদিকেই কিন্তু তাকিয়ে গোটা রাজ্য।